ए माताई हाथ बोलिए गोमु पारावती अम्मा फाते माई, जय माताई हाथ बोलिए गोमु पारावते अम्मा फाते माई, से गोले ए जिदेर दुल के मन कोड़े তলোয়ার চালাই। ওই মা কি বুইল্লা যাইবো না কি রে, কোন মার সন্তান রে যদি কেউ গলায় সুরে দিয়া জবাই করে, মা বলে না বাবা বলে না। বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল। এই জন্য আনবারে জয়নবী কইছো কিনা ঘুরাইছে কারবালাই চোল, কারবালার মাঠে গেছে চেহারা চিনে না, অল বডিটা কারবালার বালুতে সাদা হইয়া পড়ে আছে অনেক লাশ, আর কল্লাগুলো আলাদা আলাদা পড়ে রইছে, এই দাড়িগুলো একেবারে সাদা হইয়া গেছে, মাথার চুলগুলো একেবারে সাদা সাদা হইয়া গেছে, একেবারে সাদা সাদা হইয়া গেছে। ইন্দিমিন টাইমে মাথার চুল সাদা হইছে বালুর কারণে, দাড়িগুলো সাদা হইছে বালুর কারণে। সখিনা চেহারা কার কেমন, গোড়ার পায়ের নিচে ফালাইয়া ফালাইয়া থেতলাইয়া থেতলাইয়া রক্তে লাল বানাইয়া গুস্ত কইল্লা বলাইছে, আমি চিনি না আমি চিনি না গো ও বন্ধু, ও বন্ধু রে আমি কি ভাষায় বয়ান করতাম, মনে চাই হুসাইনের প্রেমে লাভ দিয়া যদি চিল্লিডা মাইরা যদি আমার মরণ হইয়া যায় তো, আমি তাহির মতো নেমন সুখী কেউ ছিল না। জৈনবে কয় তোর বাবার লাশ খুঁজি, হঠাৎ করে জৈনব একটা লাশেরে জড়ায়া কইরা কান্না শুরু করলেন, জৈনবের সখিনা ডাক দিয়া বলে ফুফু আম্মা, ও ফুফু আম্মা গো তুমি কার লাশ ধরে কান্দো। এখান থেকে কিন্তু বয়ানটা আবার দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেছে, ও ফুফু আম্মা তুমি কার জন্য কান্দো, ডাক দিয়া বলে সখিনা রে কান্দিস না আমি যার লাশ ধরে কান্দি, এটাই হলো আমার ভাই হুসাইন তোর আব্বা হুসাইন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এবার সখিনা ডাক দে কই ওই আমার ফুফু আম্মা গো, এটা যদি আমার আব্বার লাশ হবে আমি তোমার কাছে জানতে চাই, এটা যদি আমার আব্বার লাশ হবে আমার আব্বার কেল্লা ডাকু, কেমনে মানুষ রে হুসাইনি পাগল, যে গলায় আমার নবী চুমা দিছে মুরব্বী আব্বারা বুঝবেন। জৈনবের ডাক দিয়ে কি বুবু আম্মা আমার আব্বার কল্লা ডাকো, আমার আব্বার কল্লা কই কয় কেল্লা তোরা কাট্টা লইয়া গেছে, ও ফুফু আম্মা জীবনে তোমার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস চামু দুইটা দাবি পূরণ করার জন্য, কি আমার চাইবি কইবো ফুফু আম্মা, শুধুমাত্র একটু সময়ের জন্য আব্বার কেল্লাটা আইনা দাও, শুধু একটু সময়ের জন্য আমার আব্বার কেল্লা ডাইনা দাও, না রে পাওয়া যাবে না এই কেল্লা তোরা লইয়া গেছে। এবার ডাক দিয়ে আমার দুইটা দাবি আছে, কই কি, এক নম্বর আব্বার কেল্লা এনে দিলে আমি একটা দাবি পূরণ করব, কই কি দাবি, কই আমার আব্বা যাওয়ার সময় আব্বা দাড়িগুলো আমি নিজের আঙ্গুল দিয়া খিলাইল কইরা দিছিলাম, ও আব্বু আম্মা আম্মা গো আমার আব্বার
আমাকে লাগাই না দাও, আমি আমার আব্বারে জন্মের মতন দাড়ি গুলা খিলাইল কইরা দিমু। আর একটা দাবি আছে আমার, কই কি আব্বা আসার সময় আমার কপালে একটা চুমা দিয়াছিল, ও বুগো ও বুগো আম্মা আব্বার কল্লা ডাই না দাও, আমি আমার আব্বারে জন্মের মতন একটা চুমা দিয়া বিদায় দিব। এবার জৈনব ডাক দিয়ে কিছু কিনা দিবে না, ইবনে জিয়াদের হাতের মধ্যে একটা বর্ষা, ওই বর্ষার মাথার ভিতরে হুসাইনের কল্লাটা ঢুকাইয়া রাস্তা দিয়া লইয়া যাইতেছে। যায়েদ ইবনে আরকামরা দি আল্লাহু তাআলা আনহু বলেন, যখন কল্লাটা নিয়া যায় আমি তখন ঘরের ভিতরে বসা, আমি ঘরের দিক দিয়া তাকায়া দেখলাম, যখন দেখলাম কল্লাটা নিয়া যাইতেছে, আমি ঘরের ভিতরে বসা দেখলাম ইবনে জিয়াদের পিছনে তারা সাঙ্গ পাঙ্গরা, শুধুমাত্র বর্ষার মাথায় শুধুমাত্র হুসাইনের কল্লা মোবারক, এই কল্লা মোবারক নিয়ে আমার ঘরের সামনে দিয়া যায়, আমি কিছু কইতো পারি না সইতো পারি না। হঠাৎ করে দেখলাম ওই কল্লা নিয়ে যাইতেছে কাফেলার ভিতরে কে যেন কোরআন তেলাওয়াত করতেছে, সূরা কাহফের 9 নম্বর আয়াতটা তেলাওয়াত করেন আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আমি দেখলাম আমার ঘরের পাশ দিয়ে কাফেলা যায় আর সূরা কাহফের 9 নম্বর আয়াতের আওয়াজটা আমি শুনতেছি, দেখলাম আওয়াজ হয় কিন্তু কাহারও ঠোঁট লড়ে না, আওয়াজ হচ্ছে কাহারও ঠোঁট লড়ে না। আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম এই আওয়াজ অন্য কোথাও থেকে আসে না, এই আওয়াজটা আসতেছে ইমাম হুসাইনের কাটা কল্লা মোবারক থেকে। আল্লাহু আকবার বলেন, ওয়ালা আল্লাহর পথে যারা জীবন দেয় কি মরা না জিন্দা, কল্লা মোবারক থেকে আয়াত শোনা যায়। ওই বিয়া দোপরা কল্লা মোবারকের থেকে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন, অনেক বেঈমান ইমাম হুসাইনের কবর হুসাইনের কারামত দেখে ইসলামের ছায়া তলে আসতে শুরু করেছে। শুধুমাত্র তাই নয়, যখন ইয়াজিদের এই মস্তক মুবারক বর্ষা থেকে নামাইয়া একটা শাহী মহলে ঢুকলো, ইমাম হুসাইনের একটা পাগল পিছন পিছন আবার যাইতে শুরু করলেন, যেই মাত্র যাইতে শুরু করলেন শাহী মহলের ভিতরে, আমার আজকের মাহফিলে, আজকের মাহফিলে অনেক গোয়েন্দা বাহিনী আছে না নাই, একটা শাহী মহলের ভিতরে হুসাইনের পক্ষে একটা গোয়েন্দা ঢুকছে। ওই যে আমি নোট করে নিয়ে এসেছি, কিতাব তো আর আনছি না, এরপরে মোবাইল একটা ছবি তুলছি। তো ঢুকার পরে দেখতেছে শাহী মহলের ভিতরে ইয়াজিদ ইবনে জিয়াদে মনে করছে বাহিরে যখন হুসাইন নাই, আরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মোবারক থেকে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয়েছে, তখন মানুষ যখন হুসাইনের পক্ষে আসতে শুরু করছে, ওরা মনে করছে কল্লা মোবারকটা একটু ভিতরে নিয়ে যায় তাহলে মানুষ আর শুনবেও না। তো ওরা যতই চক্রান্ত করুক, আল্লাহ তো ওই চক্রান্তের উত্তম জবাব দানকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই চক্রান্ত করুক আল্লাহ উত্তম জবাব দেয়। একটা গোয়েন্দা কোরআন শরীফ যে পড়ি খারাপ লাগে নাকি আপনার কাছে? এ তেলাওয়াত চাই কি চাই না? আরো ধরে চাই কি চাই না? এবার ভিতরে যখন ঢুকছে, ঢুকার পরে ওই ইমাম হুসাইনের গোয়েন্দা দেখতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁট মোবারক গুলো লড়তেছে। গোয়েন্দা মনে করে কি কি বলে একটু শুনি,
কানটা নিচে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঠোঁট মুবারকের কাছে নিয়া তিনি শুনতেছেন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত। ইমাম হুসাইনের কাটা কল্লা টুট লড়াইয়া লড়াইয়া পড়তেছে। সুবহানাল্লাহ, তেলাওয়াতটা করব? ওয়ালান তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালু যালিমুন। এই কওমি ভাইরা একটু শুনেন ভালো কইরা, আমার কওমি ভাইরা কিন্তু কোরআন তেলাওয়াত একটু ভালো বুঝেন, যারা তবলিগ মন্ত্রী যারা কওমি ভাইরা আছেন মাদ্রাসা যারা পড়েন একটু খেয়াল করেন। আবার করি, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়া'মালু যালিমুন। ইমাম হুসাইনের ঠোঁট মুবারক লড়তেছে আর এই আয়াতটা তেলাওয়াত করতেছে। এখন ইবনে জিয়াদের লোকেরা কো খাই ছেড়ে এখন কি করমু, গর্তিকা কল্লা নিয়ে ভাইরিয়া এক গাছের নিচে যায় বসে রইছে আর একটা ভাব ধরছে কেউ আইলে ফাড়াইলাম, এমন একটা ভাব ধরে বসে হামসে বড়া কুনহে। হঠাৎ পীরে একটা পাদ্রি গেছে, এটাও আবার মুসলিম পাদ্রি না খ্রিস্টান পাদ্রি, খ্রিস্টান পাদ্রি যায় কয় তোমার হাতে কি, কয় আমার হাতে একটা বর্ষা, বর্ষার মাথায় কি, কয় একটা কল্লা, কল্লাটা কার, কো নবীর নাতি, নামটা কি, কো হুসাইন। এখন পাদ্রি খ্রিস্টান পাদ্রি শুনেন, সে যদিও পাদ্রি হোক বাংলাদেশের ভিতরে এমন অনেক হিন্দু আছে, আমি আপনাদেরকে ইয়া করে বলছি না, আমার মাহফিলের কথা আমি বলছি ভৈরব, এমন অনেক হিন্দু আছে আমরার ওয়াজ শুনতে আসে, এটা এলাকা আছে কিনা বাবা, অনেক হিন্দুর ওয়াজ আসে এবং এটা না অনেক ওলিয়া উলিয়ার দরবারে ওরা পানি পরোয়ানতে যায় এবং খাজা গরিবে নওয়াজের দরবারে দেখবেন অসংখ্য অসংখ্য হিন্দুরা ওরা বিভিন্ন চাদর নিয়া নিয়া দরবারে হাজিরা দেয়। কথা কোন ঠিক কিনা? আর আমি আমার বেসিক নলেজ দিয়া একটা যাচাই করছি, এই বিশ্ব যা আছে যত দেশ আছে সকল দেশের মধ্যে একমাত্র বাংলাদেশী হলো এক নম্বর। সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান এক সঙ্গে বসবাস করতেছে, একই ঘাটে গোসল করতেছে, একই বাজারে বাজার করতেছে, কিন্তু সকল ধর্মের লোকেরা বাংলাদেশের মুসলমানদের কাছে সবচাইতে বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিশ্বের অনেক দেশে কিন্তু বিধর্মীর মাধ্যমে মুসলমান বড় নির্যাতিত হচ্ছে, এটা আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাই এবং বিশ্ববাসীকে জানাইতে চাই। আমার বাংলাদেশের স্বাধীন সোনার বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এবার পাদ্রি ডাক দিয়ে কয়, আচ্ছা ইবনে জিয়াদ, খলিফা জিয়াদ, আপনি এত সুন্দর চেহারার মানুষটাকে আপনি একজন মুসলমান হইয়া মুসলমানের কল্লাটা কাটলেন, এত সুন্দর চেহারা আপনার কি একটু ধর্মে ধরে নাই? আচ্ছা কথাটা কে বলল, কথা বুঝেন, কথাটা কে বলল? তাইলে বোঝা গেল মনুষ্যত্ব বোধ সবার ভিতরেই। একটা হিন্দু যদি আমাদের এই রাস্তার পাশে যদি অ্যাক্সিডেন্ট করে আমরা মুসলমানকে তাকাই থাকবো, তাকে আমরা মেডিকেলে নিব কি না, তার চিকিৎসার জন্য টাকা তুলবো কি না? আপনারা হয়তো তো জানেন, দেখছেন শাহবাজপুর ব্রিজ যখন ভাঙ্গা ছিল এখানে শত শত গাড়ি আটকা ছিল, আমার এই এলাকার মানুষগুলো প্রত্যেকটা গাড়িওয়ালাদেরকে নিজেরা রান্না কইরা কইরা তিন চার দিন খাওয়াইছে। কথা কোন ঠিক না বেঠি? এটা হলো মনুষ্যত্ব, এই মনুষ্যত্ব বোধ যাদের ভিতরে থাকবে তাদের বিবেকটা জাগ্রত। কথা বলেন ঠিক কিনা? এবার খ্রিস্টান পাদ্রি ডাক দিয়ে কয়, ঠিক আছে আপনি এখানে কতক্ষণ থাকবেন? এবার ডাক দিয়ে কয়, আমি এখানে আজকে রাত্রটা থাকব। তো খ্রিস্টান পাদ্রি ডাক দিয়ে, তাইলে একটা কাজ করেন না, একটা রাইতের জন্য কেল্লাটা আমার কাছে ভাড়া দিবেন। লোকটা কি মুসলমান না খ্রিস্টান? গভীর মনোযোগ, একটা রাইতের জন্য ইমাম হুসাইনের কল্লাটা আমার কাছে ভাড়া দিবেন নি। আরে ওই ইবনে জিয়াদ তো লুবি, লুবে করলে মানুষ যা মনে চায় তা করতে পারে। এবার ইবনে জিয়াদ কল্লাটা ভাড়া দিয়ে দিলেন, রাতের বেলা কল্লাটারে নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন,
ঢোকার পরে নিজের হাত দিয়ে কল্লাট মোড়াটারে রক্ত মোবারকগুলো পরিষ্কার করলেন। গলা কাটা গলার মধ্যে অনেকগুলো কারবালার বালু লেগে আছে, ওই পাদ্রি বালুগুলো আলাদা করে একটা বাটির মধ্যে রাখলেন। ইমাম হুসাইনের গলার বালুগুলো তার কাছে দামি হয়ে গেল। ওই পাদ্রি ওই কল্লা মোবারকের রক্ত মোবারক তুলে তুলে আলাদা করে রাখলেন, আর কল্লা মোবারক করে এইভাবে কুরসার মধ্যে রাখলেন। রাইকা সারাটা রাত ওই কল্লাটা দেখিয়া দেখিয়া রাত্র কাটাইতেছে, আর কল্লাটার চেহারাটারে এমনে গসাইতেছে। কত ভাগ্যবান খ্রিস্টান পাদ্রিরি, যখন এই চেহারাটা এমন ভাবে মালিশ করতেছে, হঠাৎ করে পাদ্রি ডাক দিয়ে বলেন, রাত্র যখন গভীর হইয়া গেছে গো, আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম ইমাম হুসাইনের চেহারা মোবারক থেকে একটা নূরের আলো বের হয়েছে। এই আলোটা শুধু মাত্র আমার গড়ের তলির মধ্যে লাগে নাই, ওই পাদ্রি ডাক দিয়ে বলেন, হুসাইনের চেহারার নূরের আলোতে যাইতে যাইতে নূরের আলোটা একেবারে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন, একেবারে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। হে আমার শ্রমিক দলের বাবারা, ও আমার শ্রমিক সমিতির বাবারা, ব্যবসায়ী বন্ধুরা, তোমরা আজকে শ্রমিক নও, তোমরা আজকে নবীর প্রেমিকের একটা উদাহরণ দিলা। কারণ তোমরা শ্রমিক, তোমরা ব্যবসায়ী মালিক। ব্যবসা আমার নবীরা করেছেন, ব্যবসা ইমামরা করেছেন, ব্যবসা করা সুন্নতের আসল। লজ্জা করো না ও শ্রমিকের দল, আজকে তোমরা আহলে বায়তের প্রেমিকের প্রমাণ দিয়েছো। আমি তাকিরি ওয়াজের ভিতরেই দোয়া কইরা যায় যেন আমার আল্লাহ তোমাদের জানমালকে হেফাজত। এবার যেই মাত্র ইমাম হুসাইন আল্লাহ আকবার জোরে বলবেন, যেই মাত্র নূর মুবারকের আলোতে আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে গো, এবার সকাল হইয়া গেল, কল্লা মুবারক নিয়ে বাহিরে আসলেন। ইবনে জিয়াদ বলে, আমারে কল্লা দিয়ে দাও, তোমার সময় শেষ। পাদ্রি ডাক দিয়ে, আমার একটু সময় আছে, এই সময়ের আগে তোমারে কল্লা দিতাম না। আমি তাকাইয়া দেখতেছি কোন হুসাইনি প্রেমিক আসে কিনা, হঠাৎ করে একজন মানুষ আসলেন মুসলমান। ওই পাদ্রি ডাক দিয়ে কয়, তুমি কে? আমি মুসলিম। কই কল্লাটা চিননি? কই এটা আমার জানের কল্লা। কই কে? কই নবীর নাতির কল্লা। পাদ্রি ডাক দিয়া কয়, মানুষ পাইছি রে জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। ওই পাদ্রি ডাক দিয়া কয়, হুসাইন পাগল, আর দেরি কইরো না, ওই কল্লাটা আমার হাতে থাকতে থাকতে আমি খ্রিস্টান রে নবীর কালিমা পইরা মুসলমান বানায়া দাও। এবার মুসলমান হইয়া গেল, কল্লাটা দিয়া দিল, এত টাকার মালিক ডাক দিয়া বলেন, ও জগৎবাসী তোমরা সব সাক্ষী থাকো, আমি আমার যত সম্পত্তি আছে রে সব আমি আমার নবীর আহুলাব জয়নাল আবেদিনের কাছে দান করে দিলাম, সব আমি আহলে বায়াতের মহব্বতে কুরবান করে দিলাম। এখন বিয়াদবে কল্লা নিয়ে একটা শাহি মহলে ঢুকলো, কিন্তু এখন ঢুকছে কোন ঘরে জানেননি। ওই ঘরটা হলো একেবারে অন্ধকার, ওরা মনে করছে ফর্সার মধ্যে গেলে কল্লা থেকে তালাবাত হয়ে সবাই দেখা মুসলমান হয়, হুসাইনের পাগল হইয়া যায়। আবার ঘরের ভিতরে লাইট জ্বালানো থাকলে ঠুট মুবারক লড়ে দেখা হুসাইনের পাগল হইয়া যায়, কল্লা মুবারক কাউকে জমা দিলে ঘরের ভিতরে রাইখা আবার মুসলমান হইয়া যায়। এখন অন্ধকার ঘরের ভিতরে কল্লা নিয়া ঢুকামো, অন্ধকার ঘরের ভিতরে কল্লা নিয়া ঢুকাইছে, কেউ যেন বুঝতে না পারে হুসাইনের কারামতি। এবার ঘরের ভিতরে ঢুইকা ওই ইবনে জিয়াদের লোকেরা হুসাইনের কল্লার পিছনে পিছনে গুইরা গুইরা শুধুমাত্র জোরে জোরে গান গাইতেছে, তাদের কণ্ঠের আওয়াজে হুসাইনের তেলাওয়াতের আওয়াজ যেন শোনা না যায়, এমন একটা সিস্টেম চালু করে দিল। বন্ধু রে ও আমার বাড়ি ওড়ার
বাবারা এবার হারুরা যতই অন্ধকার ঘরের ভিতরে নাস্তানাবুদ করতে চেষ্টা করে গো ওই ঘরের ভিতরে ওরা শুধুমাত্র ঘুরা ঘুরা গান গায়ার চিল্লাই না হাতের ভিতরে এক একটা মদের বোতল ওই মদের বোতল নিয়ে মদ পান কইরা অশ্লীল গান বাদ্য শুরু করেছে ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারলো শান্ত হয় নাই গলা কাটছে শান্ত হয় নাই ওই বর্ষার মাথার মধ্যে কলা ঢুকাইলো এরপর বিয়াদবরা শান্ত হয় নাই আজকে যদি ইহুদি খ্রিস্টানরা কারবালার ঘটনাটা ঘটাইতো আমি মনটার মধ্যে বুঝ দিতাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা ফুরাতের নদীর পানিতে ওযু গোসল কইরা ফুরাতের প্রান্তরে নামাজ পড়িরা মাথার মধ্যে পাগড়ি রাইখা বগলের নিচে কোরআন শরীফ রাইখা ইমাম হুসাইনের গলায় যারা ছুরি চালাইলো এরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান আরো জোরে বলো এতে কোনো সন্দেহ আসেনি ইমাম হুসাইনের কল্লা গোরের ভিতরে ঢুকায়া এখন মদের আসর বানাইছে আপনাদের কাছে আমি জানতে চাই যেই মাত্র মদের আসর বানাইছে একটা মানুষ যখন অন্যায় করতে করতে সীমা পর্যন্ত পৌঁছে যায় তখন আমার আল্লাহর আর বরদাস্ত হয় না তখনই আমার আল্লাহ আজাব আর গজব দেয় কথা কোন ঠিক কিনা এবার ওরা যখন মদ পান করে গো হঠাৎ করিয়া ওরা দেখতেছে আসমান থেকে একটা লোহার কলম ঘরের ভিতরে ঢুকে গেছে কিসের কলম লোহার কলম এই যে নোট করে নিয়ে আসছি অনেক লোকে আবার এই যে একটা লোহার কলম সুবহানাল্লাহ এই যে বাবা কিসের কলম লোহার কলম আবির্ভূত হয়েছে অত্যাচার বেড়ে গেছে মানুষের কোনো হাত নাই সেখানে আল্লাহ ডাইরেক্ট ডিল করবেন কথা কোন ঠিক না মান আদালি ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে ওলি আল্লাহর বিরুদ্ধে যদি তুমি কথা বলো পৃথিবীর কেউ যদি তোমার তাকে প্রতিবাদ করার সাহস না পায় স্বয়ং আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে ঠিক কি না বলো এবার আমার আল্লাহ ঘরের তুলি ভেদ করেন লোহার একটা কলম ঢুকাইছে আমাদের বাজারের মধ্যে কলম আছে না নাই এই কলমে কালি আছে না নাই এই কালি লাল এই কালি হলো সবুজ এই কালি কালো কিন্তু এটা দুয়াত কলম দুয়াতের দ্বারা কলম কালি কিন্তু আমার আল্লাহ যেই কলমটা ভিতরে ঢুকাইছে ওই কলমের ভিতরও কালি ছিল এই কালিগুলো কালো ছিল না ওই কালো কালিগুলো ছিল রক্তের কালি আর জোরে কোন আল্লাহু আকবার এই রক্তের কালি সম্পন্ন লোহার কলমটা ঘরের ভিতরে অন্য কোথাও থাকে নাই এই কলমটা হুসাইনের মাথাটা যেই পাথরের মধ্যে রেখেছে ওই পাথরের মধ্যে আইসা কলমটা লাগছে কেন জানেন নি হুসাইনের মাথা মোবারক লেখে লেগে ওই পাথরটা পবিত্র হয়ে গেছে ওই পবিত্র পাথরের উপরে ওই কলমটা যখন এইভাবে যখন রেখে দিলেন ইনদিমিন টাইমে কলমটা রাখলেন আপনাদের কাছে তো বললে অসুবিধা নাই এরপর আমার আম্মা বলছে ভালো স্বপ্ন বলা দরকার নাই এরপর কলমটা যেহেতু পাথরে আসছে বলে দিয়ে যায় আমার জীবনে আমি একদিন স্বপ্নের বেলায় ওই পাথরটা দেখেছিলাম ওই পাথরটা দেখেছিলাম যেন মেশকি আম্বরের গান ওই পাথরটা আমি দেখেছিলাম ওই পাথরের ভিতরে কলমটা আইসা একটা আরবি লেখা লেখলেন কি আতার জু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব আল্লাহু আকবার আর হযরত আল্লাহ পাক বলেন আল্লাহ ওই পাথরের ভিতরে রক্তওয়ালা কলমটা আইসা লেখছে আতার জু উম্মাতুন কাতালাত হুসাইনা যারা হুসাইনকে কতল করে দিয়েছে আতার জু তারা কিভাবে আশা করে শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব হাশরের ময়দানে ইমাম হুসাইনের নানা তাদের জন্য সুপারিশ করবে আল্লাহু আকবার বলেন এই দায়াতে লেখা দ্বারা প্রমাণ হয়ে গেল ইমাম হুসাইনের কে শহীদ করার পিছনে গোপনে প্রকাশ্যে যারা কারবালায় ওই ইমাম হুসাইনের বিরুদ্ধে পরামর্শ লেখনের মাধ্যমে যারা শরীক হয়েছে এরা কোনোদিন আমার নবীর সুপারিশ পাবে না কথা বলেন ঠিক কিনা আজকে বাংলাদেশে অনেকে ইয়াজিদের পক্ষে কথা বলে ঠিক কিনা বলুন অনেকে বলে হুসাইনের পক্ষে হুসাইনকে শাহাদতের পিছনে নাকি ইমাম হুসাইনের এই ইমাম হুসাইনকে শহীদের পিছনে নাকি এজিদের কোনো দোষ নাই হয়েছে না
কইছে কিন্তু আমি বলতে চাই না বলবো না হেলিকপ্টার হুজুর আমি পরামর্শমূলক বলতে চাই হুজুর এই এজিদ তো সেই এজিদ ইমাম হুসাইন যখন শহীদ হয়েছে সে তো হুসাইনের কোনো প্রতিবাদ করেনে নাই বরং সে গর্ব করে বলেছিল আমরা আমাদের বদরের যুদ্ধে পূর্বর পুরুষদের প্রতিশোধ নিয়েছি ঠিক কি না বলো এই জন্য যারা এজিদের পক্ষে কথা বলবে হুজুর এজিদের পক্ষে সাফাই যদি আপনি গান আপনাকে আমি প্রস্তাব দিয়া যায় এজিদের যদি কোনো দোষ না থাকে আপনার সন্তান যদি জন্মগ্রহণ করে আপনার সন্তানের নাম রাখবেন এজিদ রাখবেন নি কে রে এজিদে তো দোষ নাই অসুবিধা কি রাখতেন না কেন রাখতেন না আপনি নিজেও জানেন যে এই এজিদ অভিশপ্ত কিন্তু আপনি মুখ দিয়ে প্রচার করছেন কেন হয়তো এই প্রচারটা আমার সন্দেহ লাগতেছে মনে হয় বিদেশ থেকে কোনো টাকা টাকা পান কিনা যদি টাকা টাকা না পান তাহলে আপনার সন্তানের নাম রাখেন এজিদ তাইলে মনে করবে আপনার মুখের কথা অন্তরের কথা এক কথা কোনো ঠিক কি না এই জন্য এজিদ চির অভিশপ্ত আপনার জন্ম আপনার বয়স কত সত্য আপনার সাইট এবং সত্য আপনার জীবনে কোনদিন দেখছেন কোন সন্তানের নাম এজিদ রাখছে কেন এই তো অভিশপ্ত এইটা সবাই বুঝে সবাই জানে কিন্তু এখন যারা এজিদের পক্ষে যারা কথা বলে এখন আমি জানতে চাই আপনাদের কাছে জানতে চাই নিঃসন্দেহে তারা এজিদের চাচাতো ভাই হবে কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য আপনারা অনেকে বলে যে হাসানের প্রেমে হুসাইনের প্রেমে আমরা বিরহ করি হাসানের হাসান তো হাসানকে এজিদে মারার পিছনে এজিদের হাত আছে আমরা হাসানের জন্য ইমাম হাসানের জন্য দুঃখ করি না কেন আরে বাবা হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য আমরা আফসোস করি কিন্তু উনি ছিলেন একজন কিন্তু কারবালার ময়দানে যে ঘটনাটা ঘটছিল নারী পুরুষ আহলে বায়াত জন 72 জন এরার ঘটনাটা ছিল অত্যন্ত নিষ্পাপ শিশু বাচ্চা পর্যন্ত ওরা বিনা অপরাধেই তারা মেরেছিল এই জন্য ওই বিষয়টা ইমাম হাসানের চাইতো আরো হৃদয় বিদারক বেশি ছিল এই জন্য ওনার আলোচনাটা এবং খেলাফত কেন্দ্রিক ছিল এবং একটা ধর্মীয় অনুভূতি কেন্দ্রিক একটা আন্দোলন ছিল এই জন্য আমরা সেটার জন্য বেশি আলোচনা করি কথা বলেন ঠিক না এই জন্য ওনার এই কথা আলোচনা করলে আপনাদের বিরোধিতা করতে পারেন না এই জন্য এজিদের পক্ষে তো গান গাইতে পারেন না মানলাম হুসাইনের পক্ষে যদি দোষ না থাকে হাসানের পক্ষে আছে তো তো থাকলে ওনাকে ভালো বলার সুযোগ কোথায় হুসাইনের জন্য বেশি দোষ ছিল না ইমাম হাসানের জন্য দোষ ছিল তো দূষিত আগে হোক আর পরে হোক দূষিত দোষী ওই কথা কোন ঠিক কি না এই দোষীর ওয়াজ করতে আপনার মনে এত খুশি লাগে কেন নিঃসন্দেহে আপনি মন হয় কিছু খাইছেন কথা কোন ঠিক কি না তো এই জন্য আপনাকে আমি সুপরামর্শ দিব এই কথা বলার দরকার নাই যে কথাগুলো বললে শতকরা 95% মুসলমানদের অনুভূতির উপরে আঘাত আসবে এই কথাগুলো ওয়াজে বলবেন না এই যে আমি এতক্ষণ কথা বললাম প্রায় পৌনে 2 ঘন্টার উপরে হয়ে গেল আপনারা বলুন তো আমি ওয়াজের ভিতরে কাউকে কোন ধরনের গালি দিছি না কোন ধরনের বিয়াদবি করছি যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথা আমাদের প্রয়োজন আছে কিনা তবে এখানে আরেকটা কথা আছে ইমাম হুসাইনের কল্লা অন্ধকার ঘরে ঢুকায়া ওরা কি খাইছিল এই ফুলা তোর মুখ দাওয়া দিছে না কি খাইছিল সবাই বলেন এই মদ আছে কিনা এই ওয়াজটা এখানে ছড়বে এখন এখন চলবে ওয়াজ এখন ওয়াজ না এটা ওয়াজ চলবে কি চলবে হুসাইনি প্রেমিক জারার মুখ দিয়া জীবনিয়া হুসাইন কইছে যার জবান দিয়ে আল্লাহর তেলাওয়াত হবে যার জবান দিয়ে নবীর কথা আসবে সে কি কোনোদিন মদ পান করতে পারে না